हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज के जो लेटेस्ट अपडेट्स आर सेल्फीर बॉक्स ऑफिस कलेक्शन नहीं कथा बोलबो। तो सेल्फी जो मुविटा यथारीति बोलते खूब खराब लगे, ये खूब भलो मुवि छो এবং মুভিটা সেরকমভাবে বক্স অফিসে ওয়ার্ক করতে পারছে না। আমি ভেবেছিলাম যে মুভিটা যেহেতু ভালো ওয়ার্ড অফ মাউথ কিছুটা এগোবে, কিন্তু এমন কিছু দেখা যায়নি সেকেন্ড ডেতে। মুভিটা প্রথম দিন প্রায় 2,25,00,000 টাকা মতো কামিয়েছিল এবং সেকেন্ড দিন 3,50,000,000 টাকা মতো। আজ রবিবার ওই 3,50,000-4,00,000-এর মধ্যেই থাকবে। তো ম্যাক্সিমাম এই মুভিটা হয়তো উইকের শেষে হয়তো 10,00,000,000-তে শেষ করবে, আর তারপর থেকে সোমবার থেকে তো আর চলার কোনো আশাই নেই। আর শুক্র শনি রবিবার থেকে তো আমার মনে হয় না যে মুভিটা এমন কিছুভাবে ওয়ার্ক করবে বলে। তো যথারীতি এই মুভিটার প্রতি আমার একটু শুনে খারাপ লাগছে যে এই মুভিটা চললো না, যেহেতু আমরা আক্কির একটা ফ্যান এবং আক্কি এত পর পর এত সুন্দর সুন্দর কাজ আমাদের ডেলিভার করেছিল। একটা বছর মানুষের হতেই পারে। তো আমি চাইবো, মানে আমি রিকোয়েস্ট করবো, যারাই এই ভিডিওটা দেখবে তারা প্লিজ সেলফি অ্যাটলিস্ট গিয়ে দেখো। খুব ভালো মুভি এবং অক্ষয় কুমারের একটা কামব্যাকের দরকার ছিল। এবার জানি না মুভিটা কেন চললো না, মুভির প্রমোশন সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছিল, কিন্তু অক্ষয়ের প্রতি এত মানুষ আস্থা রেখে দিয়েছিল, কিন্তু তারপর পর কাজগুলো দেখো খারাপ হওয়ার পক্ষেও কম করে হলো 50,00,000,000 টাকার ওর কাছে যাচ্ছিল। কারণ তার প্রতি একটা আস্থা ছিল বলেই মানুষ সেই মুভিগুলো দেখতে যেত, কিন্তু আর যখন ভালো মুভি তখন মুভিটা চলছে না। তো আমার মতে অক্ষয়ের একটু গ্যাপ নিয়ে নেওয়া উচিত এবং তার বোঝা উচিত, এবং কারণ তার পরপর যে আপকামিং ছবি আসছে যেগুলো বলা হয়েছে, এবং সুনীল শেট্টি, হরেশ রাওয়াল, অক্ষয় কুমার এই জুটিটার সাথে হেরাফেরি 3, বড়প্পা পাগল দিওয়ানা 2 এতে আসছে, এবং ওয়েলকাম যে ব্যাক ফিরছে এতে সুনীল শেট্টি তো ছিল না এই পার্টে, বাট অক্ষয় কুমার আর হরেশ রাওয়াল ছিল, এবং তার সাথে নাকি সুনীল শেট্টিকেও নাকি এই পার্টেতে কামব্যাক করানো হচ্ছে। তো অক্ষয়ের পরপর ভালো কাজ তো আসবেই, এবং যেগুলো আগের ছিল সেগুলো নিয়ে নয় বাধ্য। তো যথারীতি দেখা যাক কেমন হয়। তো আগে ভালো কাজ অক্ষয়ের আসতে চলেছে, তো আমার মতে একটু গ্যাপ নিয়ে নেওয়া উচিত, কারণ এই মুভিগুলো যদি পরপর এরমভাবে আসতে থাকে তো মুভির একটা যে হাইপনেস থাকে সেই জিনিসটা আমার মনে কমে যাবে। তো দেখা যাক কি হয়, কারণ অক্ষয় কুমার তো বছরে 4-5টা বই করার কথাই বেশি ভাবে। তো যাই হোক, তো এরকম হলে তো মুভির ফলে হবে। আর হেরাফেরি 3 যেমনই হোক মুভি তো চলবেই, এগুলো ফ্র্যাঞ্চাইজ বেস মুভিগুলো চলবেই, কিন্তু মুভি যদি ভালো না হয় চলে তো যাবে, কিন্তু অক্ষয়ের প্রতি একটা কারো প্রতি ইম্প্যাক্ট পড়ুক না পড়ুক অক্ষয়ের প্রতি মেবি পড়বে, কারণ সুনীল শেট্টি যথারীতি সিনেমা করাছে প্রায়শই ও তার আসছে না। পরেশ রাওয়ালও যথারীতি যাচ্ছে 15-16 মিনিটের জন্য আসে, কিন্তু অক্ষয়কে 4-5টা বই করতে হয় পার ইয়ার, তো তার কেরিয়ারের ওপর অনেক বড় ইম্প্যাক্ট পড়বে। যথারীতি সেটা হওয়ার চান্সেস নেই, তো দেখা যাক কি হয়। আর একটা আপডেট যেটা হেরাফেরি 3-কে নিই, সেটা হেরাফেরি 3-তে অ্যাজ এ ভিলেন নেগেটিভ চরিত্রতে দেখা যাচ্ছে যে সঞ্জাত রোল করতে পারে, এবং তার প্রতি সেই রোলটার জন্য অফার করা হয়েছে এবং তার তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। তো হ্যাঁ, সঞ্জাত হয়তো হেরাফেরি 3-তে নেগেটিভ চরিত্রের ভূমিকায় দেখা যাবে থাকে আপকামিং এতে। তাই পাঠানের যে আপকামিং একটা নিউজ পাওয়া যাচ্ছে যে এপ্রিল মাস থেকে পাঠানের যে শাহরুখের পোর্শনটা সেটা এপ্রিল মাস থেকে শুট হওয়া শুরু হবে, এবং টাইগার 3-তে যে শাহরুখ আছে এটা পুরো অল সেট। তো এবার দেখা যাক কিরমভাবে শাহরুখকে কাজে লাগানো হয়, যেরমভাবে পাঠানেতে সলমান খানকে কাজে লাগানো হয়েছিল সেই বিহাফে যদি টাইগারেতেও পাঠানকে কাজে লাগানো, তো এইটা দেখতে হেভি লাগবে। তো দেখা যাক কি হয়। আর আরেকটা হচ্ছে RRR যে ফিল্মটা ছিল সেটা এসি অ্যাওয়ার্ডে সে সমস্ত কিছু অ্যাওয়ার্ড। তো সরি, একটু ভিডিওটা কাট করতে হলো, একজন ডিস্টার্ব করছিল এসে। তো RRR যে মুভিটা সেটা অ্যাওয়ার্ড পেয়েছে, এসি অ্যাওয়ার্ড, বেস্ট স্টান্টস, বেস্ট মিউজিক, বেস্ট অ্যাক্টার ওয়াইজ RRRকে ঘোষিত করা হয়েছে। এবং চাইবো যে এই মুভিটা প্রতি জায়গায় দেখা রেকর্ড। এবং আর একটা খবর পাচ্ছিলাম যে পাঠান নাকি চাইনাতে রিলিজ হওয়ার কথাও চলছে। তো যেহেতু দঙ্গল মুভিটা চাইনাতে গিয়ে এত
যে 2000 কোটি না কত এই ওখানে গিয়েই কামিয়েছিল। তো অলরেডি পাঠান একটা 1000 কোটির মুভি, সেটা যদি ওখানে যায় তো একটা দারুণ বিজনেস হতে চলেছে। তো দেখা যাক কি হয়। তো এই ছিল আজকে কিছু লেটেস্ট আপডেটস। ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।